আমাকে আমাকে একা ফেলে, আমাকে একা রেখে একা ফেলেই সবাই চলে। তো ফার্স্টে ফোনে টাইমটা কেন দেখালাম বলো তো? এখন বাজে 8:51, সানডে, সানডে মানে ফান্ডে। বাট ঘুমানোর আমার কাছে টাইম ছিল, সুযোগ ছিল, তাও ঘুমোতে পারিনি। শুধু সকাল নয়, মানে যেখানে আমি সকাল 9টার সময় বা 8:30টার সময় সানডেতে ঘুম থেকে উঠি, সেখানে মানে সেই ভোর 3টে থেকে ঘুম হয়নি। আর জাস্ট রাতে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর থেকে আর ঘুম হয়নি। তো ফোন যে কাটছিলাম তাও নয়, ঘুমই হয়নি, ফোন চার্জেই ছিল। তো কথার মধ্যে থেকে যেটা, আজকে পুরো বাড়িতে আমি একা, বাড়ির 4টা মানুষই গেল ঘুরু ঘুরু করতে। তো ঘুরু ঘুরু করতে না, আমাকে আমাকে একা ফেলে, আমাকে একা ফেলেই সবাই চলে গেছে, আমাকে একা রেখে একা ফেলেই সবাই চলে গেছে ঘুরু ঘুরু করতে। তো ঘুরু ঘুরু করতে ঠিক নয়, অ্যাকচুয়ালি গেছিলো একটা কাজে। তো কী কাজ না কাজ সেটা মানে কী কাজ বলতে, কিছু না, আমার ভাইয়ের একটু দরকার ছিল তাই জন্য গেলো সবাই। পরে অবশ্যই জানাবো, বাট এখন আর ডিটেলসে কিছু বলছি না। তো যেহেতু কাল মানে ঘুম হয়নি, তো পুরো মাথাটা না মানে কেমন এমন করছে, তাই জন্য এখন একটু গরম জল করবো, যেটা আমার সকালে এখন খাই, মানে যেটা আমি সকালে এখন খাই। মুখ টুক ফুলো ফুলে আছে, গরম জল করবো আর কি করবো ভাবছি। তো দেখা যাক কি করি না করি। আপাতত এখন গরম জলটা করে খাই, তারপর অন্য কিছু অন্য ব্যাপার। চলো, গরম জল টল খাওয়া হয়ে গেছে। আমি এখন এই কালকে সেই আমার রুমটা পরিষ্কার করছিলাম, তো বেডশিট ফেডশিট তুলে রাখছিলাম, যেহেতু আজকে মারা ভোর ভোর বেরিয়ে গেছে। তো মায়ের সময় হয়নি, কেন বেকার ফেলে রেখে দেবো, তার থেকে আমি সার্ফ জলে এখন ঝাঁকিয়ে দিই আপাতত, চান করার সময় ধুয়ে নেবো। বা জানি না কী হয়, বৃষ্টি মেঘের অবস্থা খুবই খারাপ। তো এই দেখ, ছানা পোনাগুলো সব ওইখানে আছে। আমি বেরিয়েছি, দুধের বোতলটা নেবো, দুধের বোতল এখানে রেখে দিয়ে যায় আমি জানি, তো তাই জন্য নিয়ে নিই। গরম করতে হবে আমার। গরমা গরম আন্ডা পেঁয়াজ দিয়ে ম্যাগি করে নিয়েছি, খাবো একটু বসে বসে। তারপরে অনেক কাজ, অনেক কাজ আছে, পুজো টুজো করতে হবে, অনেক বাকি আছে এখন। এখন বাজে 12:21, ছাদে এসে জামা মেলতে আর দেখো চাবি নিয়ে আসেনি। এই চাবি নিয়ে কালকে কত ঝাড় খেয়েছি, তাও যাবি আমি তো ভুলে গেছি। যাই হোক, সবাই আমাকে দুচ্ছাই করছে, আমার সময়টা আসুক, আমিও সবাইকে করবো। না না, আমি কাউকে দুচ্ছাইটাই করি না, কারণ তাহলে আমার আর তাদের মধ্যে সব পার্থক্যটাই মানে, তাহলে আমার আর তার মধ্যে বা তাদের মধ্যে পার্থক্যটা কই বলো। তো যাই হোক, আপাতত চাবি নিয়ে আসি। তো আমার চান টান হয়ে গেছে, চান টান করে মন্দির ধুয়ে পুজো টুজো করাও হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি ছাদে, ছাদে জিনিসগুলো মিলতে মিলতে এটাই আমি ভাবছিলাম যে আবার একটু পরে না ছুটে আসতে হয়, কারণ মেঘের অবস্থা তোমরা দেখতে পারছো নিশ্চয়ই। তো সেই জন্য ওটাই ভাবছিলাম আবার না একটু পরে ছুটে আসতে হয়। তো যাই হোক, চলো জামাকাপড়গুলো মিলে দেই, তারপরে নিচে গিয়ে তো অনেক কাজ আছে আবার। তো এই যে দেখো, ডিমে ফুল ফুটেছে। তো কী হয়েছে বলতো? তখন বাজে 3:30 মতো, তখন আমি করব লাঞ্চ। আর আজকে আমার দুপুরের লাঞ্চে হচ্ছে ডিমের পোচ আর মিষ্টি, মিষ্টি আছে, মিষ্টি খাবো আর ডিমের পোচ খাবো, ভাত ফাত আর খাবো না। সকালবেলা ম্যাগি খেয়েছি এই কারণেই, আর কিছু খাবো না। এই দিলখুশ খেতে কে কে পছন্দ করে বলতো? আগে আগে যখন ট্রেনে যেতাম তখনই শুধু পেতাম, এখন তাই দোকানে পাওয়া যায়। বাট আগে আগে ট্রেনে গেলেই একমাত্র এই দিলখুশ, প্যাটালি এইসব বেশি পেতাম। প্যাটালি যদিও পেতাম, বাট দিলখুশটা বেশি ট্রেনেই ট্রেনে গেলে তবেই দেখতে পেতাম। মোটামুটি ভালো লাগে, গরম গরম বেশ আরও ভালো লাগে। একটা দিলখুশ, এটার কালারটা আলাদা আর এটার কালারটা আলাদা। দেখো এটা পুরো ব্রাউন হয়ে গেছে, একটু সাদা সাদা, বিশাল কোয়ালিটি। আর এটা আছে প্যাটিস, চিকেন প্যাটিস, আর এটা ওরা চঙ্গা খেয়েছিলো। তো এইটা আমি একদমই খেতে পছন্দ করি না। আর ওরা দেখো খেয়ে টেয়ে জাস্ট একটু ছিল, সেই বোতলটাকে পর্যন্ত নিয়ে এসে ফেলে দিলেই তো হতো, এই বইয়ে নিয়ে আসার কি দরকার ছিল আমি সেটাই বলছি।
তো আমি তো সকাল থেকে ভাত ফাত তেমন খাইনি, ওই টুকটাক খেয়ে খেয়ে আছি, তো আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই 9:30টার দিকেই খেতে বসে পড়েছিলাম। এখানে হয়েছিল পটলের তরকারি, যেটা আমি একটুই নিয়েছিলাম কারণ আমার শরীরটা খুব খারাপ করছিল তখন, ভাল লাগছিল না কেমন যেন একটা। আর ওখানে হয়েছিল মাছের ঝাল, যেটার আমি লেজা নিয়েছি, আমার লেজাটা খুব ভালো লাগে খেতে মাছের মধ্যে, তো আর মুড়োটাও ভালো লাগে, তো শরীরটা ভালো লাগছিল না, আমার খাওয়ার পরে বমিও হয়ে গেছে, মানে অ্যাসিড টাইপের হয়ে গেছে। তো চলো, গুড নাইট, বাই বাই।